গেল 5 আগস্ট থেকে অন্তত 750 জনের বেশি ছাত্র জনতা আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালটিতে চিকিৎসা নিয়ে আছেন। এখনও চিকিৎসাধীন শতাধিক। বিভিন্ন দাতা গোষ্ঠী প্রতিদিন খাবার আর নগদ সহায়তা দিয়ে যাচ্ছেন, তবে এইসব সহায়তা সরাসরি খুব কমে আসে আহতদের কাছে। বেশিরভাগ অর্থ সুকর্মা ফাউন্ডেশন দাতাদের কাছ থেকে নিয়ে বিলি করে। আহতরা অভিযোগ করছেন, সুকর্মা ফাউন্ডেশন শুরুতেই যে ডোনার আসেন তাদেরকে আটকে দিয়ে সে অর্থ নিজেরাই সংগ্রহ করেন। তাদের দাবি, এই সংগৃহীত কত অর্থ জমা পড়েছে এই ফাউন্ডেশনে সেটি যেন জনসম্মুখে প্রকাশ করা হয় এবং সুকর্মা ফাউন্ডেশন যেন এই হাসপাতালের গেটে দায়িত্ব পালন না করেন। প্যারাডো গাড়ি নিয়ে আসছে, চারজন আন্টি আসছে ডোনেশন করার জন্য। তো হচ্ছে গিয়া সুকর্মার হচ্ছে গিয়া মানে মেন দুজন আপু আছে আর কি, মানে অ্যাকচুয়ালি আপুর নামগুলো আমি জানি না, ঠিক আছে। তো ওই আপু দুজন বলতেছি কি যে এখানে কোনো ডোনেশন করা যাবে না, ঠিক আছে। তাদেরকে মানে হচ্ছে গিয়ে ওইখান থেকে গাড়িতে বিদায় দিয়ে দিছি, ওইখান থেকে ভিতরে আর ঢুকতে দেয়নি। আর দ্বিতীয়ত কথা, আমাদেরই এখানে তিনতলায় বি ওয়ার্ডের, ঠিক আছে, বি ওয়ার্ডের গেটের সামনে টেবিল বসানো হয়েছে যাতে কোনো ডোনেশন আসলে ভিতরে ঢুকতে না দেওয়া যায়, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ওই যে আরেকটা ইউনিফর্ম, মানে করোনার সময় যে ইউনিফর্মটা দেওয়া হয়েছিল ওই ইউনিফর্মটা নিয়ে ওরা গেটের সামনে বসছে। আমাদের বেডে প্রচুর পরিমাণ তেলা পোকা, ঠিক আছে, এটা নিয়ে ওরা কোনো কিছু করতেছে না। কিন্তু ডোনেশন যারা দিতে আসে তাদেরকে নিয়ে হচ্ছে গিয়ে যে ওই পোশাক পরে ঢুকতে হবে, ঠিক আছে, বা বেশি লোক ঢুকতে দেওয়া যাবে না, চারজন আসলে একজন ঢুকতে দিতে হবে, এরকম টাইপের। কিন্তু মানে আমার পা তো প্লাস্টার করা, অনেকের পা হচ্ছে গিয়ে রিং লাগানো, পা খালি, ওইখান দিয়ে ব্লাড পরে, ওইখানে রাত্রেবেলা তেলাপোকা প্রবেশ করে, এটা নিয়ে ইনফেকশন হয় না। ওদের হচ্ছে গিয়ে ওই ইউনিফর্ম পরে ঢুকতে হবে, আর না তো ইনফেকশন হয়ে যাবে। আর কোনো ডোনেশন যদি আসে, পাপ্পু নামে একটা পোলা আছে, ওই পোলা ঢুকতে দেয় না। আমরা কেন এটার প্রতিবাদ করলাম, তাই জন্য পরশুদিনগা মানে রাত্রি 11:30 বাজে ওই সম্বলা অগর বড় যে মেন, ওনাকে আমরা কখনো দেখি নাই। ওই ফাউন্ডেশনের যে মেন, ওনারা কখনো কোনো সময় দেখি নাই আমরা। উনি আইসা এনে আমগোর সাথে অনেক খারাপ বিহেভ করছে, বাদে আমরা ভিডিও করছি দেখিয়া আমগো ফোন হাতে থেকে ফোনটা কাইরা নিয়ে আর ভিডিওটা কাটা দেওয়া হয়েছে। কেন ভিডিও করলাম আমরা এত রাত্রে আসতে? অত গেট লেখা আছে 11টার পরে কেউ ঢুকতে পারবে না, ওরা 11টার পরে আমরা এই জায়গায় কেন ঢুকলো? আর কোনো যদি লোক ডোনেশন দিতে আসে তাহলে ঢুকতে দেয় না, আর যদি কোনো বাহির থেকে লোক আসে ড্রেস পিন্ধে আসতে হবে, ওরা কিন্তু একটা ড্রেস দেয় এটা পিন্ধে আসতে হবে। কিন্তু অতএব ওরা কিন্তু সবসময় ড্রেস ছাড়া পাঁচজন ছজন করে ঢুকতেছে। যারা ডোনেশন দর তারা তো একমাত্র ডোনেশন তাকেই দিবে যারা আপনার মনে করেন যারা গুলিবিদ্ধ রোগী সবাইকে তারা তো নিজের ইচ্ছাকৃতভাবে, এখন আমি যাকে দান করবো আমার যাকে ভালো লাগে তাকে তো দিবে, এমন না। যারা ডোনেশন দিতে আসে একমাত্র সুকর্মরা তারা বলে যে আমাদের কাছে টাকাটা পৌঁছে দেন, আমরা তাদের কাছে টাকা পৌঁছে দিই। বাট যাদের পরিচিত মানে দুই একজনকে টাকা দেয় আর কয়েকজন টাকা দেয় না, এমনভাবে অনেক ধরনের অনেক কাহিনী হয়েছে সুকর্মার থেকে, বিভিন্ন রকমের অনেক কিছু হয়েছে। মানে ডোনার আসলে ডোনারদের ফিরিয়ে দেয় যে তিনতলা কাউকে ডোনেশন দেওয়া হবে না, বিভিন্ন রকমের অনেক ধরনের মানে অনেক ধরনের অনেক কিছু বলছিল। অভিযোগের সত্যতাও মিলে জরুরি বিভাগের সামনে, ফাউন্ডেশনের একদল কর্মী কাজ করছেন সেখানে। চিকিৎসাধীন আহতরা চান না ফাউন্ডেশন এখানে থাকুক, অনুদানের টাকার হিসাব চান তারা। হাসপাতালের পরিচালককে অভিযোগ দিয়েছেন এই নিয়ে। আমরা কোনো ফান্ড চাই না, যদি আমাদেরকে কেউ দেখতে মনে হয় কেউ, ঠিক আছে, সরাসরি আমাদের কাছে আসুক। আমরা কোনো ফাউন্ডেশন চাই না আমরা এখানে কোনো। একটা বেডের সাথে একজন রোগী থাকবে, অ্যাটেন্ডেন্স পাস ছাড়া ওই রোগীর সাথেও কেউ ঢুকতে পারবে না, মানে অ্যাটেন্ডেন্স কার্ডটা লাগবেই, পরিচিত হলেও ভিতরে তারা ঢুকতে দিবে না। তারা কে? তারা তো এখানে কেউ নয়, এই দায়িত্ব পালন করবে আনসার। এই নিয়ে সুকর্মা ফাউন্ডেশন বলছেন এসব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন। বেশিরভাগ অনুদানে আমরা ক্যাশ হচ্ছে ডিরেক্ট ডোনার তার মাধ্যমে দিয়ে দিচ্ছি, আর ডিরেক্টের কাছে যারা অভিযোগ করতে, এখানে আসলে একটা ছাত্র আছে ওখানে ঠিক হয়ে যায়, আর তার আরো অভিযোগ আছে, শুধু আমাদের সম্বন্ধেই না। সুকর্মা ফাউন্ডেশনে ছাত্র জনতার প্রতিনিধি রয়েছে বলেও জানান প্রতিষ্ঠানটির সভাপতি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।